একটা ছোট প্রবলেম হয়ে গেছে, এটা হাইটটা না অনেকটাই উঁচু হয়ে গেছে। কি হয়েছে, র‍্যাবিট হয়ে গেছে? ম্যামকে জিজ্ঞেস করলাম যে ম্যাম একটা ফিডব্যাক পাওয়া যাবে, অনেস্ট ফিডব্যাক, যেরকম লেগেছে ভালো তো ভালো, খারাপ তো খারাপ। দেখেছি কি অমিত কেন আনন্দ পেয়েছে কেন? মাছি সব দেখার জন্য রেডি। রেডি ব্যাড বয়, কেন করলি এটা? কি করে জানি না মাছি খেয়ে নেয়, আবার দেখছি কেন মুখ থেকে নিয়ে নিয়েছি। ব্যাড বয়, একদম ব্যাড বয় হয়ে গেছিস তুই, দেখছি কেন মাছিটা খেতে দিইনি। এই মাত্র ফোন আসলো, কিছুদিন আগে আমরা পর্দা অর্ডার করেছিলাম, তোমরা দেখেছো ওই ব্লগটা, যদি দেখে থাকো তো, তো সেটা রেডি হয়ে গেছে আজকে, মানে সব লাগিয়ে দিয়ে চলে। কি চাই, মাছি খাওয়া যাবে না ম্যাঙ্গো? তো যাই হোক, পর্দাটা রেডি হয়ে গেছে, এখন এসে লাগিয়ে দিয়ে যাবে। এসে গেছে আমাদের পর্দা, এই কালারটা, এই দেখো এরকম দুটো না কুশন অর্ডার করেছিলাম, এই কালারটা বেসিক্যালি এই কালারটার সাথে ম্যাচ করে নিয়েছি। I wanna be a weekend lover. Yeah, I'ma be the best damn lover you got. I wanna mess up your cover. তো দেখে নাও এরকম লাগছে দেখতে, বাট একটা ছোট প্রবলেম হয়ে গেছে, এটা হাইটটা না অনেকটাই উঁচু হয়ে গেছে। এখানে দেখে তোমরা হয়তো বুঝতে পারছো না, বাট রিয়েল লাইফে এখান থেকে একটুখানি বাইরেটাই দেখা যাচ্ছে। তো ওনাকে আমি ফটো পাঠিয়েছিলাম, উনি নিজে বলছে ম্যাম এটা ভুল হয়ে গেছে, এটাকে চেঞ্জ করতে হবে, আমি একদিনের মধ্যে আপনাকে করে দেবো, খুবই ভালো লোক, তো এটাকে চেঞ্জ করে করে দেবে। আর একটা জিনিস যেটা উনি আমাকে সাজেস্ট করেছিল বাট আমরা করাইনি, সেটা হচ্ছে এর পেছনে না বলেছিল একটা লাইলিন টাইপের দিতে, বাট সেম কালারের ছিল না বলে আমরা সেদিন করাইনি। বাট এখন আমার মনে হচ্ছে যে না, ওই যে ফিনিশটা যেটা বেডরুমে এসছে সেটা আসেনি, হয়তো সেটাও আমরা চেঞ্জ করতে পারি, সেটা করি না করি, বাট এই হাইটটা চেঞ্জ করতেই হবে। ও আরেকটা জিনিস তোমাদেরকে দেখানো হয়েছে, সেটা হচ্ছে হলো আমি দুটো ম্যাচিং এরকম পিলো, পিলোই তো বলে, হ্যাঁ ছোটো ওই কুশন টাইপের বলে না ওইগুলো, কুশন বলে না, কুশন টাইপের অর্ডার দিয়েছিলাম, সো দ্যাট ওভারঅল রুমটা যাতে একটুখানি ম্যাচিং টাইপের লাগে। এই কালারটা হচ্ছে হলো অ্যাকচুয়ালি এইখানে হালকা ম্যাচিং, ঠিক এইটার সাথে কিন্তু ম্যাচিং না, তো ওভারঅল চেষ্টা করছি যাতে পুরো ভাইবটা হয় না একই রকম হয়ে যেতে পারে। কিছু বুঝলি কি কি বললাম, কি বলতো? ম্যাচিং ম্যাচিং, হ্যাঁ বাহ, দেখে নাও এই রুমটা রিয়াঙ্কা সাজিয়ে দিচ্ছে কিরকম ভাবে বাড়িতে আসছে। এটা কি বলতো, এটা অতটা যেরকম শেয়ার এফেক্টটা বেডরুমে আসছে না, ওটা বেডরুমটা অনেক এক্সপেন্সিভ, এটা একটু কম টাকার মধ্যে কিছু একটু ট্রাই করেছিলাম, খারাপ লাগবে না, খারাপ লাগবে না, ভালো লাগছে। ম্যাঙ্গো এখানে পুরোপুরি আনন্দে আছে, শুকছে, হিসু করে দিস না বাবা, বাকি সবকিছু কর তুই, করিস না বাবা, বেড়ে সব করে না সোনামণি। তো ওভারঅল দেখে না এইরকম লাগছে দেখতে, আমার তো পার্সোনালি খুবই ভালো লাগছে। একটা জিনিস যেটা আমি ভাবছি করবো সেটা হচ্ছে হলো এই যে এটা মাঝখানে একটা ফাঁকা মতন হয়ে আছে না, ওই যে ওইগুলোকে কী বলে যেগুলো এখানে লাগানো আছে, তারও দেখাচ্ছি, মানে এই এরম টাইপের জিনিস না ভাবছি কি এইটার আর এইটার মধ্যে লাগিয়ে দেবো, তাহলে যখন আমি এটা ইউজ করবো এরকমভাবে ওটাকে প্রেস করে দিলে কী বলতো ওভারঅল পুরোপুরি সুন্দরভাবে থাকবে। এখন কি ছেড়ে দিলে হালকা মাঝখানে এরকম ফাঁকা টাইপের হচ্ছে, করে রাখবো, ইউজ করতে হলে করলাম, না ইউজ করতে হলে করলাম না, বাট ওটা আমার মনে হয় যদি করি বেশি বেটার লাগবে দেখতে, বাট হ্যাঁ ওভারঅল বেশ ভালোই লাগছে। কি হয়েছে, র‍্যাবিট হয়ে গেছে? এবার হাঁপিয়ে গেছে। আমি একটু রেডি হয়ে বেরিয়েছি, এখন দুপুরবেলা হচ্ছে অলমোস্ট, তো এখন কোথায় এসেছি, সিজনে টুতে এসেছি, কেন এসেছি, কেন কি আমার কয়েকটা জিনিস নেওয়ার আছে ট্রিপের জন্য, আর মেইনলি এসেছি রিয়াঙ্কার জন্য জুতো নিতে, রিয়াঙ্কার কোনো জুতো নেই, আর আমরা তোমরা জানোই রিয়াঙ্কা জুতো কিনছে না, ওকে প্রেশারাইজ করে নিতে হচ্ছে, কেন কি এখন অলরেডি ওর কাছে কিছুই নেই, মানে যে জুতোটা আছে সেটা পরার অবস্থা এখন নেই, নোংরাও আছে সেটা পরে যেতে পারবে না, তো ভাবলাম যে আমিই যাই, ওর দ্বারা হবে না, আমি সাইজ জানি দু নম্বর সাইজ জুতো পরে হোক, এতই ছোট পাহাড়, তো সেটা আমি যাই এখন, যেখানে পুমা বা নাইকি যেখান থেকে একটা পছন্দ হবে, একটা হোয়াইট স্নিকার আমাকে বলেছে ওর পছন্দ, আমি হোয়াইট স্নিকার নিয়ে নেবো, তখন উপরে যাওয়া যাক, কোনটা নিচ্ছি সেটা তোমাদেরও দেখাবো, পার্কিং করে দিলাম গাড়িতে, সেটাতে টুতে এবার উপরে যাই। ফার্স্টে পুমাতে এসেছি, শুজ গুলো আছে, এবার রিয়াঙ্কাকে ভিডিও কল করে দেখাচ্ছি এখানে, কোনটা পছন্দ দেখ, এটা না 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 এটা দেখ,
আচ্ছা আমি আপাতত ক্যাব ব্লগটা বন্ধ করি, আমি রিয়াঙ্কাকে চুজ করিনি, তাও তোমার দেখাচ্ছি কোনটা ফাইনাল হলো। তো রিয়াঙ্কার সাথে ভিডিও কল হয়ে গেছে ফাইনালি, আমি এটা নিচ্ছি রিয়াঙ্কার জন্য, এটা হচ্ছে রিয়াঙ্কার চয়েস, আমার এটা ভালো লাগছে। কারণ আমার অপশনস ছিল পুমাতে, বাট পুমার ওটার থেকে আমার মনে হলো এটা ভালো লাগে, প্লাস এটা সফট ফোম আছে, তো রিয়াঙ্কার চলে আরাম পাবে। সাইজ নিলাম UK 2। পুমার থেকে বেরিয়ে আমি এখানে এসেছি, এখানে ইং 5 এসেছি, রিয়াঙ্কা এখন ভিডিও কলে বললো এটা চুজ করে, এটা কেউ লাগবে, এটা নাকি পছন্দ হয়েছে, আমি ঠিক আছে এটাও নিয়ে নে। ওখানে স্লিপার একটা দেখেছিলো সেটা নিল না, বাট এটা নিলো, বাট এবার পুমার থেকে বাকি জিনিসটা নিয়ে আসবো, আমি বিল করে এসেছি, বা শুধু আনতে যাইনি, এটা নিয়ে যেয়ে তারপর যাচ্ছি। তো এটা রিয়াঙ্কার ফার্স্ট, আর সেকেন্ড হচ্ছে পুমার জুতো। তোর আমার এখান থেকে সব শপিং করা হয়ে গেছে, পুমার থেকেও নিয়ে নিয়েছি, ইং 5 এর থেকেও নিয়ে নিয়েছি, তো রিয়াঙ্কার সব জিনিসপত্র ডান। ও শিট, আমি ইং 5 এরটা পুমার শোরুমে ফেলে দিয়ে এসেছি, আবার উপরে যেতে হবে। হ্যাঙ্ক গড ব্লগটা করলাম, নাহলে আমি এখন পুরো মার খেতাম, রিয়াঙ্কাও মারতো, আবার উপরে যাচ্ছি। ইং 5 আমি যে জুতোটা রেখেছি সেটা পুমাতে রেখে দিয়ে চলে এসেছি, আবার পড়েছে, হয়ে গেছে সব নোয়া, এবার ফাইনালি সব নিয়ে এসেছি। এখানে ইং 5 আছে, এখানে দুটো পুমা আছে, এবার সব প্যাকেজ ডান, এবার গাড়ি করে ফটাফট বাড়ি চলে যাবো, খেয়ে দিয়ে তখন আমাদের সব প্যাকিং করে আবার বিকেলের মধ্যে বেরোতে হবে, তখন বাড়ি যাচ্ছে। তোমরা দেখেই নিলে ওইদিকে অমিত একটুখানি কেনাকাটি করতে গেছে, আমার জুতো নেই, তাই নিয়ে সকাল থেকে খুব চিৎকার চাচাচি করেছিল, জুতো কি পরবি, জুতো কি পরবি। তো ফাইনালি ও গেছে একটা জুতো কিনতে, আমাকে ভিডিও কলও করেছিল, কয়েকটা অপশনও দেখালো। এইদিকে আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, আমার এই পাশে প্যাকিংটা আমি শুরু করে দেবো। লাস্ট মোমেন্টে না খুব টেনশন, মানে কি এটা ভুলে যাবো, ওটা ভুলে যাবো, এরকম হয়। তো যাই হোক, এখন প্যাকিংটা স্টার্ট করছি। অমিত সবকিছু নিয়ে চলে এসছে, এইদিকে আমি কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম অনেকদিন আগে, প্যাকেটগুলো এসছে, বাট কোথায় গেল কাছিটা, বাট খোলা হয়নি, এইটা মানে রাখা ছিল, ভাবলাম যে 2-3 দিন পরে খুলবো। এইগুলো অর্ডার করেছিলাম ইনস্টাগ্রামে রিল বানাবো বলে, বাট এখন যখন ঘুরতে যাচ্ছি ভাবছি এইগুলোই নিয়ে যাই তোমাদের সামনে, এখন কেটে দেখবো কেমন কি এসছে। এটা অর্ডার করেছিলাম একটা ব্র্যান্ড যার নাম ছিল মনে পড়ছে না, হ্যাঁ আরবান সাব আরবান এরম একটা কিছু নাম ছিল। এই দেখ ম্যাঙ্গো ফ্লেভার জি, এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার জি না, আমার নতুন এসেছে, মার চল ডাউন ডাউন। ম্যাঙ্গো যদি আমার ক্রাঞ্চিজ ওইগুলো দেখে না পুরো পাগল হয়ে যায়, কেন যে ওরকম করে আই হ্যাভ নো আইডিয়া, বাট এটা ছোটবেলাতেই করে। তো ফার্স্ট আমি একটা টপ অর্ডার করেছিলাম, সেটা হচ্ছিলো এরকম দেখতে, আমি যদি ফটো পাই তাহলে স্ক্রিনে দেখিয়ে দেবো, নাহলে যখন আমি পড়বো তোমরা দেখে নিও। এগুলো এখন খুব উঠেছে, মানে এরকম টাইপের স্টাইল, এর নিচে একটা হোয়াইট কালারের টি শার্ট পরে তারপরে আমি পড়বো, ভালো লাগে হুটা, ঠিক কনভিন্সিং লাগলো না, বুঝে না তাহলে, হ্যাঁ অ্যাকচুয়ালি পিকচারে যেরকম দেখেছিলাম তার থেকে একটু নর্মালি লাগছে, বাট ঠিক আছে পড়লে হয়তো বেশি ভালো লাগবে। অ্যান্ড সেকেন্ড হচ্ছে হলো এই ড্রেসটা অর্ডার করেছি, যেটা আই থিঙ্ক যেদিন আমরা বিচ সাইডে যাবো সেই দিন আমি পড়তে পারবো, ভালো লাগবে বিচের ওখানে, বুঝতে পারছি না আমি এখন, ঠিক আছে। তো এরকম হচ্ছিল ড্রেসটা, এরকম হচ্ছিল ড্রেসটা, যখন পরবো তখন তোমাদের দেখিয়ে দেবো। আর একটা আমি পাজামা সেটও অর্ডার করেছিলাম, দুটো করেছিলাম, একটা তো তোমরা আমাকে পরতে দেখিয়েছ, আর একটা হচ্ছিলো এইটা, এইটা হচ্ছিলো একটা ব্র্যান্ড, নাম হচ্ছে হলো অ্যালা অ্যালা মোড, তো সেখান থেকে এই সেটটা নিয়েছি, একবার এরকম ভাবে প্যাকেট করে মানে প্যাক করে নেবো সুটকেসে, বুঝিস। চল আমরা এখানে ফুললি রেডি হয়ে গেছি, সরি মাঝখানে ব্লগ করতে পারিনি, এবার এখান থেকে বেরিয়ে ডাইরেক্টলি যাবো স্যালন, দিনটা চলতেই থাকবে তোমরা দেখতেই পাবে। বাট হ্যাঁ, এটা হচ্ছে আমার নিউ টোট ব্যাগ বলতে পারো, অনেক জিনিস এর মধ্যে ঢড়েও গেছে, এনিওয়েজ এখন এখান থেকে বেরোচ্ছি। I wanna be a weekend lover, yeah I'ma be the best damn lover you got, I wanna mess up your covers, আমি এখানে পৌঁছে গেছি স্যালনে, এখানে ম্যাঙ্গো আর অমিত এখন একটু চলে যাচ্ছে, একটু পরে চলে আসবে, ওরা বাড়িতে আছে, কয়েকটা জিনিস অমিতের নেয়ার আছে, আমি এখন স্যালনে যাবো, একটু হেয়ারটাকে ওয়াশ করে সেট করে নেবো। এসে গেছি স্যালনে, আর আজকে যেহেতু সানডে ইউজুয়ালি একটুখানি রাশ থাকে, দেখা যাক আমি অ্যাপয়েন্টমেন্ট পাই কিনা। আমি ভাবলাম যে নেলসটাকে একটু চেঞ্জই করিনি, একটুখানি গ্লিটার টাইপের ছিল সেটাকে হাটিয়ে ক্রোম করবো, মা আগের দিন এসে ক্রোম টাইপের একটা করেছিল, খুব ভালো লাগছিল, তো আমি ভাবলাম যে ভেকেশনে যাওয়ার আগে ওটা একটু করে নিই। তো একজন ক্লায়েন্টের এই জাস্ট ন্যানোপ্লাস্টিয়া কমপ্লিট হলো, লাকি দিয়ে করিয়েছি, একটুখানি দেখাবো পেছন থেকে কেমন লাগছে দেখতে। আমি ম্যামকে জিজ্ঞেস করলাম যে ম্যাম একটা ফিডব্যাক পাওয়া যাবে, অনেস্ট ফিডব্যাক, যেরকম লেগেছে ভালো তো ভালো, খারাপ তো খারাপ, কেমন লেগেছে? খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, সার্ভিস খুব ভালো, আর লাকি ম্যামের বিহেভিয়ার খুব ফ্রেন্ডলি, আমার খুব ভালো লেগেছে, পুরো স্যাটিসফাইড, একদম একদম, থ্যাংক ইউ ম্যাম।
এই নেলসটাই মানে একদম যেরকম করেছি সেরকমই যদি করতে চাও তাহলে তোমরা এটা 1200 পেয়ে যাবে বোথ হ্যান্ডস। এবার আমি এর উপরে ক্রোম করাবো, সেটা করার পরে কেমন লাগে সেটাও দেখাচ্ছি। এন্ড সেটা চার্জেস যদি তোমরা কোনো রকম ডিজাইন করো বা কিছু নেল আর্ট করাতে চাও তো সেটার চার্জেস হচ্ছে হলো 49 rupees পার নেল। তো সেইভাবে তোমরা ক্যালকুলেট করে নিতে পারো। বাট যদি কিনা তোমরা একদম সিম্পল কিছু চাও যেটা খুব এলিগেন্ট লাগে তাই আমি বলবো যেটা নিউ টাইপের নেলস করতে পারো, বেশ ভালো লাগে। এটা আমার একটা ছোটো সাজেশন, বাট আমি আজকে ক্রোম করাচ্ছি বিকজ ইটস মাই বার্থডে উইক। আমি ওয়েট করবো রিয়াঙ্কার সব কাজ বা যখন হয়ে গেলে সালনের কাজ, তারপর এখান থেকে বেরিয়ে রিয়াঙ্কাকে নিয়ে আমি আর ম্যাঙ্গো চলে যাবো রিয়াঙ্কা বাড়িতে। কেন কি আজকে ম্যাঙ্গো ওখানে রাখবো, তো ওখানে রেখে কালকে সকালবেলা ওখানে ওই বাড়ির থেকে আমরা একবারে ক্যাব নিয়ে বেরিয়ে যাবো। তো যখন এখান থেকে বেরোবো অত ব্লগ করবো। আপাতত আমি রেস্ট করছি, এখন ম্যাঙ্গো এতক্ষণ খেলে দিলে এখন টায়ার্ড হয়ে শুয়ে পড়েছে, ও রেস্ট করছে। তো বাকি ব্লগ রিয়াঙ্কা কন্টিনিউ করবো। বেরিয়ে পড়লাম আমি এখন ম্যাঙ্গোকে নিয়ে, রিয়াঙ্কা ফোন করে বললো রিয়াঙ্কা সব কাজ হয়ে গেছে। তো ম্যাঙ্গো আর আমি এখন যাচ্ছি সালনে, রিয়াঙ্কাকে ওখান থেকে পিক করে তো রিয়াঙ্কা বাড়ি চলে যাবো। তো এখন সালনে যাওয়া যাক। আমার এখানে সালন ক্লোজ হয়ে গেছে, অমিত আর ম্যাঙ্গো এসে গেছে এখন নিতে, সবাই একটু বেরিয়েছে ম্যাঙ্গোকে দেখবে বলে। এই দেখো সবাই এসছে ম্যাঙ্গোর সাথে দেখা করতে। কি রে ম্যাঙ্গো, এটা মা সেলন? এসে গেছে ম্যাঙ্গো মা বাড়িতে, লেজ টুং টুং করছে দেখতে পেলে না কেন, মা উপর থেকে চিৎকার করছে ম্যাঙ্গো ম্যাঙ্গো করে চিৎকার করছে। কে কে ওটা ম্যাঙ্গো, কে এসে গেছে মা বাড়ি? অমিত এখন ম্যাঙ্গোকে কোলে কোলে নিয়ে যাবে, মা আর ভাই একটা বিড়াল রেস্কিউ করেছে তাকে নিচে রেখেছে। হ্যাঁ দেখে না একজনকে ঘরে যাবে বলে কি করছে, তুই চিনিস ওটা তোর ঘর? ওটা তোর ঘর ম্যাঙ্গো, এখন যা যাবে না, রং হয়েছে ঘরে, অন্য ঘরে নিয়ে যাবো তোকে চল। আর আমাদের বাড়ির রেনোভেশন শেষই হচ্ছে না, চলেই যাচ্ছে চলেই যাচ্ছে। আর যেটা তোমাদের নিচে বলছি না, মা আর ভাই মিলে একটা ছোট বিড়ালকে রেস্কিউ করেছে। ওর আমাদের এটা না কিছু কিছু সময় কুকুর বিড়াল রেস্কিউ করে নিচে আমাদের একটা জায়গা আছে ওখানে রাখা হয়, তারপর ঠিক হয়ে গেলে তারপর স্ট্রিটে ঘুরে বেড়ায় আর মা তারপর খেতে দেয়। বিড়ালটাকে পেয়েছিস কি খুঁজে? আবার পেয়েছি 3 দিন পরে। কার কোথায় চলে যাচ্ছে ও বুঝতে পারছি না। হে ভগবান, কি কি বললো মা? এখানে আসলে ম্যাঙ্গোটা এত শয়তান হয়ে যায় না, আমাদেরকে চেনেই না, সারাক্ষণ মার সাথেই বসে থাকে। কি রে নিচে নাম, একবার মার কাছে যায় একবার বাবার কাছে যায়, এই দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। রাত্রিবেলা এখন সবাই বসে গেছি, এখন মেন এখানে কাকিমা হচ্ছে রিয়াঙ্কাকে হেল্প হয়, এখন এখানে হেল্প করবে কেন প্যাকিং করতে, তাই তো? কি বলতো আমি বললাম না সুটকেস নেই, আমাদের না যে সুটকেস সারা জীবন ব্যবহার করছে ওটা শেষ হয়ে গেছে, তো বাইরে ঘরে এরকম ম্যাচিং সেট আছে নিয়ে যাই, দেখতে ভালো লাগবে নাহলে খুব বাজে লাগবে দেখতে, এরকম আমার মনে হয়। তুই আমাকে তুলছিস নাকি অন্য কোথাও কিছু তুলছিস? আমি সুটকেসটাকে ফোকাস করছি। ও আমাকে নিস নি? না। তো যাই হোক এখন এই সুটকেসে আমাকে সব জামাগুলো ভরে দেবো, ওই ব্যাগটা দেখাচ্ছে দে হাত দে, এইটা দেখো আমার সব জামাগুলো তো গোছানো চলছে, একটু জাস্ট বাকি আছে, এখনই হয়ে যাবে। বাইরে তোমরা জিজ্ঞেস করছিলে যে ম্যাঙ্গো কোথায় থাকবে, তো ম্যাঙ্গো বাড়িতে থাকবে, মা বাবা ভাইয়ের কাছে থাকবে। আর তোমরা যারা কিনা আমাকে অনেকদিন ধরে ব্লগ ফলো করো, আমাদের বাড়িতে যখন আগেও ডগ ছিল, বাবি যখন ছিল, আমি কী করতাম বলতো, কোথাও ঘুরতে গেলে না একসাথে যেতাম না, কোনোবার হয়তো আমি আর অমিত থেকে যেতাম, কোনোবার বাবা থেকে যেত, ভাই থেকে যেত, ফ্যামিলি মেম্বার কেউ না কেউ থাকতো, সো দ্যাট মানে বাবি তাদের কাছে থাকতে পারেন। সেম ম্যাঙ্গোর জন্য সারা জীবন হবে, আমরা যদিও খুব অল্পই ঘুরি, আন বেশি একটা ট্র্যাভেল প্ল্যান আমাদের থাকে না, বাট যেটুকু টাইমই আমরা ঘুরতে যাবো
বাড়িতে এসে ম্যাঙ্গো থাকতে পারবে বা মাঝে মাঝে আমার শ্বশুরবাড়িতে গিয়েও থাকতে পারবে। বাট এখন অবধি তারা অতটা অ্যাকাস্টমড হয়নি, কারণ অমিত বাড়িতে কোনোদিনও ডগ ছিল না। আস্তে আস্তে তারা অ্যাকাস্টমড হবে, অ্যান্ড হোয়েন এভার দে উইল ফিল কমফোর্টেবল তখন ম্যাঙ্গো ওখানে গিয়েও যখন আমরা ট্রাভেল করবো থাকতে পারে। অ্যান্ড এই সব প্রসেসে একটা মানুষের খুব মনে আনন্দ আছে, সে কে তোমাদেরকে দেখাচ্ছি? দেখেছি কি অমিত কে আনন্দ আছে কেন? দেখে না আরেকজনকে মা বাড়িতে আসার পর থেকে তার খেলা শেষ হচ্ছে না। ভাই এটা দিবি না, কিন্তু এটা আমার টয়। And that is it for this video guys. Tomar sathe khub shighi dekha hobe next vlog e. Till then stay happy, stay kind, stay khub 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 positive. Bye. This moment can we stay here together? If I could stop the time, don't you know that I would